নমস্কার বন্ধুরা বেঙ্গল উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি শুরু করে নিচ্ছি রিজনিং পাজলের পর্ব আট অর্থাৎ পর্ব সাত পর্যন্ত ভিডিওস অলরেডি তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি যারা এখনও পর্যন্ত দেখো তাদের জন্য ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো বন্ধুরা দেখো আজকে বাইশ নম্বর এক্সাম্পেল নিয়ে চলে এসেছি অলরেডি যেহেতু একুশ নম্বর এক্সাম্পেল আলোচনা হয়ে গিয়েছে বাইশ নম্বর এক্সাম্পেলের রিজনিংটা নিয়েছি দেখো একটা ছ এঁকে নিয়েছি একটু হয়তো একামেঁকা হয়েছে ক্ষমা করো তো চোদ্দো বারো তিন সাত নয় এগারো জিজ্ঞাসা চিহ্ন ষোলো আর মাঝখানে আছে ছত্রিশ এখানে আছে মাঝখানে আছে চুয়ান্ন অর্থাৎ এখানে কিন্তু এই জিজ্ঞাসা চিহ্নর ঘরে তোমাদের রাইট আনসারটা বের করতে বলছে তো দেখো বন্ধুরা একটা জিনিস খেয়াল করো দেখো বাইরের সার্কেলের বাইরে মানে এই বাইরের সংখ্যাগুলো একটু ছোটো ছোটো মাঝখানের সংখ্যাটা একটু বড়ো সেরকমভাবে এদিকটাও ঠিক তাই বাইরের সংখ্যাগুলো একটু ছোটো ছোটো মাঝখানের সংখ্যাটা একটু বড়ো খুব বিশাল বড় নয় খুব বিশাল বড়ো হলে দেখতাম যে এগুলোকে স্কোয়ার করে বা কিউব করে তাদের যোগফল বা বিয়োগফল আকারে আনে এই অংশটা মিলছে কি না যেহেতু ছোটো ছোটো সংখ্যা তো সবার ফার্স্ট আমাদের মাথায় কি আসবে যে চারটে সংখ্যাকে যোগ করা অর্থাৎ চোদ্দো বারো সাত তিন এগুলোকে যোগ করা একে অপরের সাথে দেখো যোগটা খুবই ইজি চোদ্দো আর বারো যোগ করলে হয়ে যায় ছাব্বিশ আর সাত আর তিন যোগ করে হলো দশ তাহলে ছত্রিশ হয়ে যাচ্ছে তোমার ছাব্বিশ আর দশের যোগ ফল অর্থাৎ চারটে সংখ্যার যোগ ফলে কিন্তু আমরা ছত্রিশটা একদমই অনায়াসে পেয়ে যাচ্ছি সেরকমভাবে এখানে তো এই ঘরের সংখ্যাটা নেই তো এটাকে ছাড়াই আমরা তিনটে সংখ্যাকে আগে প্রথমে যোগ করে নেবো নয় আর এগারো যোগ করলে হয়ে গেল তোমাদের কুড়ি আর সাথে ষোলো যোগ করলে হয়ে গেল ছত্রিশ তাহলে এই সংখ্যাটা বাদে আমাদের এই সংখ্যাটা যদি বাদ দিয়ে আমরা যে যোগটা করলাম সেটা হলো ছত্রিশ এবার এই ছত্রিশকে কত দিয়ে যোগ করলে কত দিয়ে যোগ করলে আমরা চুয়ান্নটা পাবো তো সিম্পল ব্যাপার এই বড়ো থেকে ছোটোটা বিয়োগ করে নিলেই বেরিয়ে যাবে অর্থাৎ চুয়ান্ন থেকে আমরা যদি ছত্রিশটা বিয়োগ করে নিই তাহলে এই যা চিহ্ন ঘরের সংখ্যাটা পেয়ে যাব অর্থাৎ এটা বিয়োগ করে নিই দেখো ছয় কত দিলে চোদ্দো হচ্ছে ছয় আর আট দিলে চোদ্দো আর হাতে থাকবে এক তিন একের চার এক অর্থাৎ আঠেরো অর্থাৎ আঠেরো হলো এই কোয়েশ্চেন মার্কেট জায়গাতে আনসার অর্থাৎ অপশানসে দেখালে অপশানস ডি হবে এখানে এই জিজ্ঞাসা চিহ্নর ঘরে রাইট আনসার আশা করি তোমরা বুঝতে পারলে ভিডিওটা স্কিপ না করে চলো দেখে নিই পরবর্তী এক্সাম্পেলগুলো তো বন্ধুরা চলে এসেছি আরেকটি এক্সাম্পেল নিয়ে দেখো ওরকমই সেম টাইপের একটা ছক রয়েছে এখানেও চারধারে চারটে সংখ্যা মাঝখানে একটা বড় সংখ্যা পাঁচ তিন চার দুই মাঝখানে একটা বড় সংখ্যা সেমভাবে এটাও তাই সেমভাবে এটাও তাই করে মাঝখানটা কিন্তু জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে অর্থাৎ এখানে তোমাদের দেখে নিতে হবে এই চারটে সংখ্যা দিয়ে কীভাবে মাঝের সংখ্যাটা পেলাম সেই লজিকে যদি এই চারটে সংখ্যা দিয়ে মাঝের সংখ্যাটা পেয়ে যাই তাহলে সেম লজিক দিয়ে এই চারটে বাইরের সংখ্যা থেকে মাঝখানে কোশ্চেন মার্কের জায়গায় সঠিক সংখ্যাটি আমরা ফাইন্ড করে নিতে পারবো তো সর্বপ্রথম আগেটা যেরকম যোগ করেছিলাম সেরকমভাবে যোগ করে দেখি পাঁচ তিনে হয়ে যাবে আট আট আর দিয়ে দশ দশ আর চারে চোদ্দ তাহলে এই চারটে সংখ্যার যোগফল পাচ্ছি চোদ্দো চোদ্দোকে যদি আমরা বারো করতে চাই তাহলে দুই দিয়ে বিয়োগ করে কিন্তু আমরা বারো পেয়ে যাচ্ছি এবার দেখে নিই এই চারটে সংখ্যার যোগফল কি হচ্ছে দেখো পাঁচ আর তিনে এগারো এগারো আর দুয়ে তেরো তেরো আর তিনে ষোলো অর্থাৎ এখানেও কিন্তু তোমরা ষোলো থেকে দুই বিয়োগ করলে কিন্তু আমরা এখানে চোদ্দো পাই এখানে কিন্তু আবার ষোলো থেকে দেখো দুই যোগ দিয়ে আঠেরো হচ্ছে অর্থাৎ এখানে দুই বিয়োগ করে কিন্তু মিলছে না তার মানে এই লজিকটা কিন্তু এই জায়গাতে গ্রহণযোগ্য নয় তো আমাদের দেখে এটা হবে অন্য লজিক অন্য লজিক দেখে দেখেনি পরের পরের লজিকটা দেখো যদি চারটের সঙ্গে আমরা গুণ করি যদি গুণ করি পাঁচ গুণন তিন গুণন চার গুণন দুই চারটের সঙ্গে যদি আমরা গুণ করি দেখো কী পাই পাঁচ দিনে হয়ে গেছিল পনেরো পনেরোকে চার দিয়ে গুণ করলে চার পনেরো ষাট ষাটকে দুই দিয়ে গুণ করলে পাই একশো কুড়ি এখানে মাঝখানে আছে বারো অর্থাৎ একটা শূন্য কিন্তু কম আছে মাঠে এটাকে দশ দিয়ে ভাগ করেছে অর্থাৎ এটাকে ভাগ করেছে দশ দিয়ে দশ দিয়ে ভাগ করলে বারো পেয়ে যাচ্ছে বা শূন্যটা বাদ দিয়ে বারো বলতে পারো যেটা খুশি আচ্ছা দেখে নি এবার এইটার ক্ষেত্রে পাঁচ গুণন ছয় গুণন দুই গুণন তিন এটায় কত ফলছে হচ্ছে গুনফল পাঁচ ছয় আট পাঁচ ছয় তিরিশ তিরিশকে দুই দিয়ে গুণ করলে হয়ে গেলো তিরিশ দুগুণের ষাট ষাটকে আবার তিন দিয়ে গুন করলে তিন ছয় আঠেরো অর্থাৎ একশো আশি দেখো বন্ধুরা এখানেও কিন্তু এই শূন্য বাদে আঠেরো লেখা আছে বা বলতে পারো একে দশ দিয়ে ভাগ করে আঠেরো লিখেছে অর্থাৎ এখানেও দশ দিয়ে ভাগ করে বারো হয়েছিলো এখানেও দশ দিয়ে ভাগ করে আঠেরো মানে এখানেও একটা শূন্য কম লিখেছিল এখানে একটা শূন্য কিন্তু কম লিখলো তার মানে এই লজিকটা কিন্তু এর সাথে ম্যাচ করলো তার মানে এই লজিকেই কিন্তু আমরা এটা অনায়াসে সলভ করতে পারবো তো এখানে আমরা সলভ করে নিচ্ছি তাহলে এখানে গুনগুন আকারে লিখি পাঁচ গুনন দুই গুনন দুই গুনন নয় তাহলে এটা গুণ করলে পাচ্ছি পাঁচ দুই দশ দশকে দুই দিয়ে গুণ করলে হলে দশ দু কুড়ি কুড়িকে আবার নব্বই নয় দিয়ে গুণ করলে নয় দুই আঠেরো একশো আশি তাহলে এটাকে তুমি ভাগ দশ আকারে মানে করতে পারো বা একটা শূন্য কম লিখতে পারো তাহলে হবে হচ্ছে আঠেরো তার মানে এই জিজ্ঞাসা চিহ্ন ঘরেতে হবে অপশানস বি আঠেরো তো সুতরাং বুঝতে পারলে এটা কিন্তু প্রথমে যোগ করে দেখব তারপরে গুণ করে দেখব যেহেতু মাঝখানে খুব বিশাল আকার একটা সংখ্যা নেই যদি খুব বড় সংখ্যা হতো তখন আমরা স্কোয়ার বা কিউবে আকারে যেতে পারতাম তো যোগ করে যেহেতু মেলেনি তাই গুণ করলাম গুণ করার ফলে আমরা একটা সংখ্যা এলো দেখতে পাচ্ছি একশো কুড়ি চার দশ দিয়ে ভাগ করলে বা শূন্যটা কম লিখলে কিন্তু এই সংখ্যাটা পেয়ে যাচ্ছি তাই আমরা পরের ধাপেতে ওই লজিকটাকেই আর একবার ইউজ করে দেখলাম তখন কিন্তু দেখা যাচ্ছে যে এটার ক্ষেত্র সেমভাবে মিলে যাচ্ছে তাহলে তার পরের ধাপে তো সেম লজিকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভাল অর্থাৎ এই কোশ্চেন্সটার কিন্তু রাইট আনসার আঠেরো এরকমই দেখে নিচ্ছি আর একটা এক্সাম্পল দেখো বন্ধুরা চলে এসেছি পরের এক্সাম্পেলে এরকম টাইপের রিজনিং যদি তোমাদের কোয়েশ্চেন্স পেপারে চলে আসে তখন তোমরা কী করবে তোমরা তোমার সর্বপ্রথম আমরা কি দেখে থাকি যে এই এসিই মানে এই আর্টিকেলসগুলোকে আমাদের অ্যালফাবেটগুলোকে বা যেটাই তোমরা বলো এগুলোর সাথে সংখ্যায় কত নম্বরে আসছে তার সাথে এটাকে আনা যাচ্ছে কি না বা সেই লজিকে যদি এটা এসে যায় ভালো তাহলে সেই লজিকেই এই অংশটা থেকে পরের কোশ্চেন অর্থাৎ বিডি থেকে অপশানসের ঘরে রাইট আনসারটা পেয়ে যাব তো বন্ধুরা আমরা যদি আর্টিকেলসে যাই তাহলে এর এর অঙ্কমান কি দাঁড়ায় এক সি এর ক্ষেত্রে অঙ্কমান দাঁড়ায় তিন ই এর ক্ষেত্রে অঙ্কমান দ্বারায় হচ্ছে পাঁচ এক তিন পাঁচ এই এক তিন পাঁচ থেকে কি তোমরা ওয়ান নাইন টু ফাইভ কিছু মিল খুঁজে পাচ্ছ যদি পাও তাহলে সেই লজিকে কিন্তু ওই সলভ হবে এদিকের অঙ্কমান বিয়ের হচ্ছে দুই ডি এর হচ্ছে চার আর এফের হচ্ছে ছয় এফের হচ্ছে ছয় দুই চার ছয় দেখো বন্ধুরা একটা কিন্তু হিন্টস এখান থেকে সরাসরি পেয়ে যাচ্ছি আমি দেখিয়ে দিই দেখো যদি একের স্কোয়ার করি তাহলে পাই এক তিনের স্কোয়ার করলে পাই নয় আর পাঁচের স্কোয়ার করলে পাই পঁচিশ এবার দেখো তোমরা কিছুটা বুঝতে পারছ এক নয় পঁচিশকে পাশাপাশি লিখে দিয়েছে কিছুই করেনি এই এক নয় পঁচিশকে খালি পাশাপাশি লিখে বসিয়ে দিয়েছে তাহলে এই লজিকে যদি আমরা এটাকে সলভ করতে যাই তাহলে দুয়ের স্কোয়ার মানে হলো চার চারের স্কোয়ার মানে হলো ষোলো আর ছয়ের স্কোয়ার মানে হলো ছত্রিশ তাহলে এগুলোকে যদি পাশাপাশি বসাই চার ষোলো ছত্রিশ হলো এই কোশ্চেন্সটার ঘরে রাইট আনসার অর্থাৎ অপশান সি হবে এই কোশ্চেন্সটার সঠিক উত্তর আশা করি বুঝতে পারলে সেকেন্ডের মধ্যে সলভ কীভাবে করা যায় সেরকমই ট্রিক্সগুলো কিন্তু আমি তোমাদের সামনে আজকে তিনটে শেয়ার করলাম আশা করি যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক করো আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো পরবর্তী নোটিফিকেশনের আপডেটটা সবার প্রথম পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত এই চোকরাখবর আমাদের পরবর্তী পর্বে বেস্ট অব লাক